নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই নতুন ধরনের একটি মাছের রান্না, আলু বেগুন দিয়ে তপসে মাছের চচ্চড়ি। তপসে মাছটা সাধারণত আমরা ফ্রাই খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের একটু স্বাদ বদল করলে কিন্তু আমাদের ভালো লাগে। আমরা কেউই একঘেয়ে রান্না সবসময় খেতে চাই না, তাই আমি একটু অন্য ধরনের রেসিপি তপসে মাছ দিয়ে বানিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, আর চটজলদি বানিয়েও নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় আলু বেগুন দিয়ে তপসে মাছের চচ্চড়ি। তপসে মাছের বেগুন আলু চচ্চড়ি বানানোর জন্য আমি 7টা তপসে মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি আগে থেকেই মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটা ছোট সাইজের আলুকে আমি কেটে নিয়েছি, দেখুন পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বেগুনের অর্ধেকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। কারি পাতা নিয়েছি আমি 10-12টা, ভালো করে ধুয়ে রাখা আছে। হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। আমি 4টে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছি, একটা ছোট টমেটোকে পিস করে কেটে রেখেছি ছোট ছোট পিস করে, একটা ছোট পেঁয়াজকে কুচি করে রেখেছি, 1 চা চামচ জিরের গুঁড়ো নিয়েছি, ফোড়নের জন্য 1/2 চা চামচ সাদা জিরে আর 1টা শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি 1/2 চা চামচ। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, সর্ষের তেলে টেস্টটা ভালো হয়। আর লাগছে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি লাগবে, জাস্ট 1 পিঞ্চের মতো নুন আর চিনি স্বাদটাকে ব্যালেন্স করে দেয়, তবে মিষ্টি মিষ্টি কিন্তু হবে না। যদি না চান তো চিনিটা স্কিপ করে যেতে পারে। আর লাগছে 1/4 কাপ জল, যেহেতু চচ্চড়ি ঝোলঝোল একেবারেই হবে না, সামান্য একটুখানি জল নেব। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেলটাকে খুব ভালো রকমের গরম করে নিয়েছি। খুব বেশিতে গরম তেলেই তপসে মাছটা দিতে হয়, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব, এক পিঠ লাল হলে তবেই অন্য পিঠটা আমি উল্টে দেব, না হলে ভেঙে যাবে। মাছটাকে লাল করে 2 পিঠ ভেজে নিয়েছি, এবার মাছটাকে তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পরে মাছ ভাজার তেলের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। টমেটো আর পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব একেবারে লো ফ্লেমে 5 মিনিটের জন্য, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি, আলুটা এখন প্রায় 90% কুকড হয়ে গেছে, আর দেখুন পেঁয়াজ আর টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। চারপাশ থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে, তাই মশলা খুব ভালোভাবে কষাতে হয় আর ফ্লেমটাকে সবসময় লো টু মিডিয়াম রেখে মশলা কষতে হয়। এবার দেখুন কিছুক্ষণ কষার পরেই চারপাশ থেকে বেশ সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন রান্না হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বেগুনটা হয়ে যায় রান্না। খুব ভালো করে মিক্সড করে দিয়ে এবার লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেব আবার 5 মিনিটের জন্য, যাতে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যে বেগুনটা আবার নরম যেন না হয়ে যায়, সেদ্ধও হবে আবার আস্তে আস্তেও থাকবে। ঢেকে রেখে দিচ্ছি লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখার পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। বেগুনটা খুব ভালোভাবে কষাও হয়ে গেছে আর সুন্দর নরমও হয়ে গেছে, আর দেখুন মশলাটা আরো সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, যেহেতু চচ্চড়ি তাই বেশি গ্রেভি হবে না। ফ্লেমটাকে আমি লো করে দিলাম আর লো ফ্লেমেই রান্নাটা এবার হবে। এবার মাছগুলোকে সাবধানে এর উপরে সাজিয়ে দিতে হবে। যেহেতু খুবই নরম মাছ, পরে আর উল্টানোর দরকার নেই, কড়াটা হালকা একটু ঝাঁকিয়ে নিলেই হবে। প্রথমেই আমি এটা নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। ফ্লেমটাকে একেবারে লো রেখে দিয়েছি। এবার কারি পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে নিয়ে এর উপরে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। কারি পাতাটা আগেও দেয়া যেত, কিন্তু পরে দিলে কারি পাতার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর পাওয়া যায়, তাই আমি পরেই দিলাম। এবার এটা ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। লো ফ্লেমে 5 মিনিট রাখার পর ঢাকাটা সরিয়ে দিলাম। এখন হালকা হালকা গ্রেভি আছে, দেখুন আলু আর বেগুনটা পুরোপুরি সুসেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আছে। আর মাছটাকে আমি একটু হালকা করে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম, উল্টাতে যাবেন না, তাহলে খুবই নরম মাছ তো ভেঙে যেতে পারে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য। এখন দেখুন একটু হালকা গ্রেভি গ্রেভি আছে। 5 মিনিট পরে আমরা যখন এটা ঢাকা খুলবো গ্যাস বন্ধ রাখা অবস্থাতেই, তখন দেখা যাবে যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, পুরোপুরি চচ্চড়ির মতোই হয়ে গেছে। তাই হালকা গ্রেভি রেখেই গ্যাসটাকে অফ করতে হবে, না হলে আবার অতিরিক্ত শুকনো হয়ে গিয়ে নুন বেশি হয়ে গিয়ে রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম, দেখুন প্রায় শুকনো শুকনোই হয়ে গেছে, তবে হালকা একটুখানি গ্রেভি হলেই এটা ভালো হয়। এবার আমাদের এই তোপসে মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমাদের আজকে রেসিপি আলু বেগুন দিয়ে তোপসে মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। খুবই নতুন ধরনের রান্না, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর আপনাদের কেমন লেগেছে রেসিপিটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার অন্যান্য রেসিপিগুলোও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে
হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করে দেবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।